কর্মরত সিভিক পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক, গ্রেপ্তার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় 4টে নাগাদ নয়াপট্টি থেকে বাইক নিয়ে সেক্টর 5 বক্স ব্রিজের দিকে আসছিল সুফল মণ্ডল নামে এক বাইক আরোহী। জানা গেছে, এই বাইক আরোহী ট্রাফিক নিয়ম ভাঙে। সেই সময় কর্মরত ট্রাফিক পুলিশ অফিসার তাকে আটকায়, জিজ্ঞাসা করে কেন মুখে মাস্ক নেই। এরপর ওই ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়, মদ্যপ অবস্থায় ছিল সে, মারধরও করে। এরপর বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই সিভিক পুলিশ অফিসার। এরপরই সুফল মণ্ডল নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।